আমি খেলাম কি চাহিদা খাই বাদাম সা আমি কি আমি ভারতের বাদামের কথা বলেছে বাদাম খিলগাঁও রেল গেটের পাশে একটা চায়ের দোকান পরে 28 পদের চা আছে কয় পদের 28 পদ তো হঠাৎ কিরা একজনের নাম ধইরা কয় অমুক চা দাও কি অমুক চা কি এই নামের তো কোনো চা শুনি নাই হ্যাঁ শুনছি রং চা দুধ চা কফি চা কথা কয় না কফি চা সাত রঙের চা এখন আবার আষ্ট রঙের চা কথা কয় না কিন্তু এই এই মানুষের নামে চা কয় এই চা দাও আমি জিগাইলাম এই এই চা আমার জীবনও খাইনি আমার একটা দিও এই এটা আসলে কি হইলো তেঁতুল চা কিসা আমি আশ্চর্য হয়ে গেলাম ওর বলা উচিত ছিল তেঁতুল চা দাও বা না ওই লোকটার নাম ধরে বলতেছে হেই চা দাও আমি জিগাইলাম এই চার নাম আমার জীবনে আমার বাপদাদা সত্য গোষ্ঠীও এই চার নাম শুনে নাই আসলে কি কইটা তেঁতুল চা হ্যাঁ বর্তমানে তেঁতুল দিয়ে চা বেছে তো এটা জানেন না মনে আপনারা আজকে আমি আমার থানা আমার যে থানা এই থানার পাশ দিয়ে আসতেছি নবাবী চা আমার লোভ লেগে গেছে নবাবী চা কি চা দেখলাম অনেক খন্তা কুড়াল পিতলের কিছু কাঁসা মাসা এগুলো রেখে দিছে এগুলো নবাবী বলে তা আমি খেলাম কি চা এটা খাই বাদাম চা আমি কি আমি ভারতের বাদামের কথা বলেছে বাদাম আরে যুবক এই বাদামের ব্যাপারে বাদামের ব্যাপারে ছেলেটা বাদাম বেচার লেগিয়া ঝুনঝুনি বাজাইয়া কইল হ্যাঁ কি সিটি রকের আর কি কয় দিয়ে যান নিয়ে যান খায়া যান এ কি কইল না কইল এইটা লয়া সারাটা বিশ্বের যারা বাংলা ভাষা বুঝে এরা ছেলেরা মেয়েরা ভাইরাল হওয়ার জন্য তারা এই গানটা সবিস্তারে বলল কেন এই গানে কি ভাইরাল হয়ে যায় আরো কি আল্লাহ এবং আল্লাহর রসুলের গান দিয়ে কি ভাইরাল হওয়া যায় না এই যে ভারতের ছোট্ট মেয়েটা আল্লাহর নাম নিয়ে কি ভাইরাল হয় নাই হাত তুলে দেখাও আমি হাত তুলে দেখাও আল্লাহু আকবার বাংলায় ভাইরাল হতে চাও আর ভারতের আমার বোন আমার মেয়ের তুল্য হবে এই মেয়েটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একজনের নয় দুইজনের নয় 800 কোটি মানুষের কাছে সে পরিচিত হয়ে গেল কথা ঠিক বলছি কিনা হাত তুলে দেখা একজন লোক বাদ নাই এই মেয়েটাকে চিনে না 800 কোটি এক দুই কোটি নয় আমার আল্লাহু আকবারের ধ্বনিতে যে আল্লাহু আকবারের ধ্বনিতে বাবা সিবা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি গর্গবীরদের বিল্ডিং ভেল্ডিং ভেঙে দিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে আজকে 1400 বছর পরেও এই বাচ্চা প্রমাণ করে দিল তোমরা আমাকে জ্বালাতে পারো আমাকে কষ্ট দিতে পারো কিন্তু আমি আল্লাহর নাম নিয়ে ভাইরাল হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তোমরা বাদামের গান গায়া ভাইরাল হইতে চাও এও মহিলা আল্লাহু আকবার কত বড় কু সাহস হাজার হাজার কলেজ ভার্সিটির হিন্দু ছেলেরা তারা বলতেছে হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম সেখানে মেয়ে বাচ্চাটাকে আল্লাহ তাইলে কি আমরা কি ফালতু ফালতু জিনিস দিয়ে ভাইরাল হব ভাইরাল হতে আমি ভাইরাল হতে বাধা দেই না এখন ভাইরালের জামানা কিন্তু সেটা যেন আমার সুন্নি জামাতের ক্ষতি না হয়